প্রতিদিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছে। তো এখানে আছে পুঁটি মাছ, বড় সাইজের পুঁটি মাছ, সরপুঁটি যেটাকে বলে। সেই মাছের পেঁয়াজ রসুন ছাড়া একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আদা বাটা আর পোস্ত আর সর্ষে বাটায়। তো প্রথমেই এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এরপর মাছগুলো ভেজে নেব। আর যা গরম পড়েছে তাতে হালকা পাতলা খাওয়াই ভালো, পেঁয়াজ রসুনের মশলার রান্না না করাই ভালো। তো এখানে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর মাছগুলো কিন্তু বেশ বড়। তো এখানে চার পাঁচটা মাছ ছিল, তো একবারে ভাজা সম্ভব না, সেই জন্য আমি অল্প করে তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন খুব বেশি একটা কড়া করে ভাজিনি, ঠিক এরকমভাবে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। আর পরের মাছগুলো আমি এভাবেই ভেজে নেব, কিন্তু আমি আর দেখালাম না, দেখালে ভিডিওটা একটু বড় হয়ে যেত। তো এরপর আমি ওই তেলের মধ্যে এখানে ফোড়নের জন্য অল্প জিরে দিয়ে এখানে আদা আর জিরে বাটা আর স্বাদমতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে একটু কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। আর আপনাদের মধ্যে কাদের সরপুঁটি মাছ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো খুব ভালো লাগে যেহেতু জ্যান্ত মাছ, আর খুব বেশি মশলা ছাড়া এইভাবে রান্না করলে তো আমার আরও ভালো লাগে। তো আপনারা যদি এভাবে খেয়ে না থাকেন তাহলে আপনাদেরকে বলবো এভাবে একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই গরমে তো বললামই এরকম খাওয়া বা এর থেকে হালকা পাতলা খাওয়াই বেটার। তো এখানে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এক চামচ মতো, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দিচ্ছি, এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আমার মাছটা ফুটতে যেইটুকু আমার জল লাগে আমি সেইটুকু দিয়ে ঝোল করে নেব। এরপর এখানে আমি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর এখানে পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি, এখানে পোস্ত আছে দু চামচ আর সর্ষে এক চামচ দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। যতক্ষণে ফুটে না ওঠে আমি একটু অপেক্ষা করব। এরপর এখানে ফুটে আসার পর আমি এখানে দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নরম যেহেতু, যেহেতু পুঁটি মাছ হয়ই নরম, তো আমি মাছটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফুটিয়ে নেব না, এরপর একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছগুলোর মধ্যে মশলা যেটা আছে এটা ভালো মতো ঢুকে যায়। এরপর এখানে ওপর থেকে আমি কাঁচা তেল, কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে এখানে ধনে পাতা কুচি ছড়িয়ে আমি নামিয়ে নেব। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আশা করছি কি আপনারা যদি বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখেন আপনাদেরও ভালো লাগবে। তো আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও এর থেকে অনেক বেশি সুন্দর হয়। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, আমার বারবার বলার এটাই কারণ। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানালে আমার ভালো লাগে, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এভাবে বাড়িতে রান্না করে খেতে পারে। তো যাই হোক, আজকের মতো টাটা।